বললি? ওই সামান্য লাঠিয়ালের ছেলে তোকে আঘাত করেছে, এত বড় ওর স্পর্ধা, এ শাস্তি ওকে পেতেই হবে। রাজকন্যা মালা রাজকারা পেয়েই ওর এত সাহস বেড়েছে, প্রতিশোধ নিতে হবে বাবা। প্রতিশোধ পরেও নিতে পারবেন বাবা, এই হুজুর প্রথমে বিয়ের ব্যবস্থাটা। হ্যাঁ বিয়ে, আমি আজকেই মহারাজের সঙ্গে বিয়ের কথাটা পাকা করে ফেলব। সিংহাসনে আরোহণ করার পর থেকেই আপনিই হলেন আমার সুখ দুঃখের সাথী। আপনি শুধু আমার মন্ত্রী নন, আমার বন্ধু। আর সেই বন্ধুত্ব অটুট রাখার জন্যে আমি কথা দিয়েছিলাম যে আপনার পুত্রের সঙ্গে আমার একমাত্র কন্যা মালার বিবাহ দেব। আমার সে কথা মনে আছে মহারাজ, আপনার মতো ন্যায়পরায়ণ রাজার কাছে আমি এটাই আশা করেছিলাম। আমার প্রতিজ্ঞা আমি ভুলিনি মন্ত্রী, আপনি বিবাহের আয়োজন করুন। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি বিবাহের সব ব্যবস্থাই করব। উত্তম, আমি তাহলে এখন আসি। মহারাজ, মালা এখন বড় হয়েছে, ওর মতামত না নিয়ে মন্ত্রীকে কথা দেওয়াটা কি ঠিক হলো? রানী, মালা আমাদের একমাত্র সন্তান, আমার বিশ্বাস ওর সম্বন্ধে আমরা যা সিদ্ধান্ত নেব মালা তাতে কোনোদিনই অমত করবে না। কি বলছো মালা, সেনাপতি বিজয়ের সঙ্গে তোমার বিবাহ? হ্যাঁ কাঞ্চন, কিন্তু এ বিয়ে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তাহলে কি করবে? আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না কাঞ্চন। ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবেসেছি, সেই ভালোবাসা আমি কিছুতেই ভুলতে পারবো না। কিন্তু আমাদের এই ভালোবাসা তোমার পিতামাতা কোনো দিন মেনে নেবেন না। তাহলে কি আমাদের তিল তিল করে গড়ে ওঠা ভালোবাসা মিথ্যে হয়ে যাবে? ছোটবেলা থেকে কেন আমাকে আশায় রেখেছ? কেন আমার ভালোবাসা নিয়েছ? কেন আমার ভালোবাসায় আগুন জ্বালিয়েছ? জবাব দাও। তুমি যদি আমাকে বিয়ে করতে না পারো তাহলে তাহলে আমার ভালোবাসা ফিরিয়ে দাও, আমার 15 বছর আগের জীবন ফিরিয়ে দাও। সত্যি তুমি চাও মালা? বেশ, ছোটবেলা থেকে যে চোখ দিয়ে তোমাকে দেখেছি, যে চোখের মায়ায় তুমি আমার কাছে এসেছো, সেই চোখ দুটো অন্ধ করে দাও। আমার চোখের সমস্ত ভালোবাসা তুমি বুঝে দাও। ভালোবাসার স্মৃতি জীবিত থাকা অবস্থায় মুছে ফেলা যায় না। আমি মরে গেলেও তো পারবো না। তুমি আমার, শুধুই আমার, শুধুই আমার।